কি বলে সানসেট না কি বলে না সূর্য ডুবার সময় দেখতে পাচ্ছ, আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে সূর্যটা খুবই সুন্দর লাগছে দেখতে। নে হোলি তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর কে কে এবছর নিজের নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে হোলি খেলছো তারা কমেন্টে অবশ্যই জানাবে। আর যেহেতু একটু লেট হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, কারণ এখন সমীর লেডিসের মতন এখন আলতা কাজল সিঁদুর শাড়ি পরছে দেখতে পাচ্ছ, এদের চাঁদ মামা উঠে গেছে। ও দাড়ি মাছ থেকে মনে এলো যে আমাকে দাড়ি মাছ কেটে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে লেডিস। তো আমার ফার্স্ট কমেন্ট ভিডিওটা শুরু করার আগে প্রথমে বলে রাখি সরি, কারণ ভিডিও অনেক লেট আসছে, তো তার জন্যে সবাইকে বলে রাখি অল সাবস্ক্রাইবারকে সরি। আর ভিডিওটা শুট করছি আমরা বিকেলবেলা থেকে, এখন বাজে বিকেল পাঁচটা, তো বিকেল পাঁচটা থেকে শুরু করছি, সেই জন্য সবাইকে শুভ বিকাল। তো ভিডিওটা শুরু করা যাক আমার ইন্ট্রো দিয়ে। তো কি যাই সবাই ভালো তো? ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা প্রকাশের ফ্যামিলি মেম্বার। তো চলো আজকে আমি আর সমীর যাচ্ছি, তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অনেকদিন পর আমরা দুজন মিলে সাইকেল নিয়ে যাচ্ছি। তো তো দেখতে পাচ্ছ আজ আজকে যেতে চলেছি একটা খুবই সুন্দর জায়গা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। সো গাইস, আর জায়গাটা দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কোথা যেতে চলেছে, অনেকজন বুঝতে পারবে যে কোথায় যেতে চলেছি। আর পেশোদারে সমীর পুরা বিজি আছে, তো এখন যাচ্ছি আমরা মুরাড্ডি ড্যাম, ঠিক আছে? তো মুরাড্ডি ড্যাম যেতে যেতে লুকটা খুবই সুন্দর লাগছে এখন ভাই, কি বলে সানসেট না কি বলে না সূর্য ডুবার সময়, তো সেই জিনিসটা খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক দেখতে পাচ্ছ যে সূর্যটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর সাইডে সাইডে পলাশ ফুল, যেহেতু হোলি সিজন, সামনে হোলি, 9 তারিখে হোলি, আর আজকে হচ্ছে যে তোমার 6 তারিখ, তো সামনে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর কে কে এবছর নিজের নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে হোলি খেলছো তারা কমেন্টে অবশ্যই জানাবে। ও বেশি কথা না বলে এখন যাওয়া যাক, সূর্যটা যেহেতু ডুবতে চলেছে দেখতে পাচ্ছ যে সূর্য অস্ত যেতে চলেছে মানে ডুবতে চলেছে। আর এদিকে পলাশ ফুল, পুরুলিয়া পুরুলিয়া বা বাঁকুড়া এলে তোমরা দেখতে পাবে এই দৃশ্যটা, যেন পলাশ ফুলে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন বেশি কথা না বলে যাওয়া যাক, এখন আমরা যাচ্ছি মুরাড্ডি ড্যাম, তো চলো যাওয়া যাক এখন। 15 মিনিটস লেটার, তো সো গাইস ফাইনালি চলে এলাম যেখানে আসার ছিল, তো চলে এসেছি আমরা মুরাড্ডি ড্যাম। আর আমি আর সমীর আছি, আর যেহেতু একটু লেট হয়ে গেল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, কারণ এখন সমীর লেডিসের মতন এখন আলতা কাজল সিঁদুর শাড়ি পরছে। গাইস দাড়ি মোচ ছুলালে কি হলো, এটা ঘরের খানদান, যখন খুশি তখন হবে, ওর তো দাড়ি মোচ নাই দেখতেই পাচ্ছ। তো দাড়ি মোচ থেকে মনে এলো যে আমাকে দাড়ি মোচ কেটে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে লেডিস। তো আমার ফার্স্ট কমেন্ট লেডিস। তো দেখতে পাচ্ছ ভিউটা দেখতে পাচ্ছ, এদিকে একটা পাহাড় আছে ছোট্ট মতন, আর এদিকে দেখতে পাচ্ছি দূরে দেখাচ্ছে যে ড্যামটা। এ ভাই সামনে হসপিটাল নাই, ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ, পড়ে গেলে বাস। তো সাইকেলে করে অত দূর থেকে আসছি, তো প্রায় 7 থেকে 8 কিলোমিটার, তো ওই জন্য লেট হয়ে গেল একটুকু। আর সূর্যটা ডুবে গেল, দেখি তোমাদেরকে যা দেখাতে পারবো সেটাই দেখাবো। আর কারণ অনেকদিন থেকে ব্লগ আসছিল না, তো তার জন্য ভাবলাম যে ব্লগটা করা যাক, ভাবলাম যে মাই। আর এখানে যেহেতু মুরাড্ডি ড্যাম, মুরাড্ডি ড্যাম সে আমার ফার্স্ট ব্লগ আছে মুরাড্ডি ড্যাম, আর তার আবার হিন্দিতে করেছিলাম ফার্স্ট ব্লগটা, তো সেই জন্যে আমি এবার আরেকবার চলে এলাম মুরাড্ডি ড্যাম। আমরা বললাম যে মুরাড্ডি ড্যাম আরেকবার ঘুরে আসা যাক, অনেক জায়গা তো ঘুরলাম তো মুরাড্ডি ড্যাম ঘোরা হয়নি, তো আজকে চলে এসেছি আরও ঘুরে মুরাড্ডি ড্যাম। তো চলো তোমাদেরকে মুরাড্ডি ড্যামের ভিউটা দেখাই কেমন লাগছে না লাগছে, যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল, তো একটু খারাপ আসতে পারে, তাও অ্যাডজাস্ট করে নেবে যেহেতু তোমাদের জন্য এত খেটে খেটে ঘুরে ভিডিও বানাচ্ছি, সাইকেলে করে এত দূর থেকে আসছি। তো চলো তো গাইস আগের দিকের ভিউটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে ড্যামটা দূর থেকে। আর সমীর কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে এখানে, আমি ফার্স্ট টাইম আসছি। আচ্ছা
हमको सिखा रिया है तो এদিকে দেখতে পাচ্ছো যে প্রচুর পরিমাণে জল আছে আর জানি না কতদিন থাকবে যেহেতু সামনেই গ্রীষ্মকাল তো আমাদের চলে এলো তো গ্রীষ্মকালে তো বুঝছোই তো কি হবে গ্রীষ্মকালে তো চলো এখন যা যা আর সামনে থেকে তোমাদেরকে দেখাবো তো সো ফাইনালি চলে এসেছি মুরাড্ডি ড্যাম তো ভিউটা জাস্ট দেখো কেমন লাগছে লুকটা দেখো জাস্ট সেরা ভাই সেরা আর সমীর আগে দিকে যাচ্ছে আমার থেকে আগে হাত ছেড়ে এ ভাই সিধা ড্যামে ঢুকে যাবি তো দেখতে পাচ্ছ যে খুবই সুন্দর ভিউটা আসছে তো তোমরা কমেন্ট করে জানাও কেমন আসছে তো চলো যেতে যেতে একটা সিনেমাটিক দেখে নাও তোমরা সো গাইস ফাইনালি চলে এসেছি মুরাড্ডি ড্যাম আর যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আসতে একটু লেট হয়ে গেল বললাম তো কারণটা কেন আর আর দেখতে পাচ্ছ এধার চাঁদ মামা উঠে গেছে আর এধারে দেখতে পাচ্ছ মুরাড্ডি ড্যামটা কেমন লুকটা আসে একবার কমেন্ট করে জানাবে আর এদিকে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে ভিড় যেহেতু এটা একটা টুরিস্ট প্ল্যান আর সেই জন্য প্রচুর পরিমাণে ভিড় আছে আমি জানতাম না যে গ্রীষ্মকালেও এত ভিড় হয় আমি জানি তো যে পিকনিক প্লেসে প্রচুর পরিমাণে ভিড় হয় মেলা টাইপের লাগে একটুকু আর দেখতে পাচ্ছ চলো জাস্ট একটু ঘুরে দেখাবো কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমাদেরকে যেহেতু একটু যেতে হবে বাড়ির দিকেও তো চলো জাস্ট তোমাদেরকে ঘুরে দেখাবো জাস্ট ভিউটা দেখো জাস্ট সেরা লেভেলের ভিউ ভাই আর চলো আগে দিকে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আছে তো সেটা তোমাদেরকে দেখাবো যে কেমন পরিমাণে ভিড়টা আছে আর এদিকে সমীর আছে কেমন কিছু বলবি ভিড় আছে এখানে আপাতত দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যা হয়ে গেল প্রকাশের জন্য প্রকাশ যাওয়া হাত করতে লেট করলো ভাই আমি আমি সাত করতে এত লেট করিনি যেহেতু এখানে একটা আমাদের মানে মেয়ে মানুষ আছে যাকে বলে মেয়ে মানুষ তো এই মেয়ে মানুষটার জন্য পেছনে যে মেয়ে মানুষটা আছে মেয়ে মানুষটার জন্য আমাদের একটু লেট হয়ে গেলো কারণ একটু আলতা কাজল সিঁদুর না পড়লে মেকআপ টেকআপ না করলে তো ভালো লাগবে না গাইস তো সমীর কিছু বলবি খালি ছড়ি পাটাতা ও ভাই তাহলে তো খুবই ভালো দশটা গার্লফ্রেন্ড আছে তো চলো জাস্ট ঘুরে দেখাই নাম এবার সাইকেল দিকে একটু নামি আমরাও একটু ঘুরি তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো চলো সাইকেলটা এখানে এক্সটেন্ড করব তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছ ভিউটা অনেক সুন্দর সুন্দর হয়ে গেছে আর দেখতে পাচ্ছ লুকটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি আর এবারে আগের দিকে সমীর আছে যেহেতু ওর গার্লফ্রেন্ডের কল এসছে তো তার জন্য ও কলে বিজি আর কি বলবো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো ওইদিকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড় আছে দোকানদানি মনে হয় আই থিঙ্ক বসেছে তো ওইদিকে গিয়ে পরে দেখাবো যে দোকানদানি কিছু আছে না আছে আর প্রচুর পরিমাণে পোকা উঠেছে চোখে মুখে পোকা ঢুকে গেছে তো চলো ওইদিকে গিয়ে পরে তোমাদেরকে দেখাই যে আরও কী কী আছে না আছে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যেতে তো লেট হবে বাড়ি যেতে সাড়ে আটটা তো আই থিঙ্ক সাড়ে আটটা আটটা তো বেশ বাজে যাবে কি একদম কনফার্ম তো চলো আগে দিকে দেখি আরও কী কী আছে না আছে সো গাইস হেঁটে হেঁটে বললাম যেমন কি যে ওই সাইড দিকে প্রচুর পরিমাণে ভিড় আছে মেলার মতন ভিড় লেগেছে এই সাইডে তো ড্যাম্পের সাইডে পেয়ে যাবে মেলার মতন ভিড় তোমরা এসে পরে আর দেখতে পাচ্ছ এধারে প্রচুর পরিমাণে লোকজন এধারে দোকানদানে লাগা আছে এধারে আইসক্রিম আইসক্রিম অনেক কিছু পেয়ে যাবে তোমরা এলে সেরা লেভেলের ভিড় ভাই মারাত্মক ভিড় মারাত্মক তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বেশি কথা না বলে তোমাদেরকে ভিড়টা ঘুরিয়ে দেখালাম যে কেমন পরিমাণে ভিড় আছে তো প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ তোমরা তো এখন বাড়ির দিকে যাবো আর আগে দিকে সমীর দাঁড়িয়ে আছে চলো সমীরের কাছে যাওয়া যাক এখন এত পরিমাণে ভিড় হবে আমি ভাবতাম মানে ভাবতেও পারিনি যে মুরাড্ডি ড্যামে এত পরিমাণে ভিড় হবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আমি আর সমীর এখন বাড়ির দিকে যাবো আর অনেক সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আর অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গেছে তো সো গাইস এখন এলাম বাড়ি মুরাড্ডি ড্যাম থেকে
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এমনি ভিডিও দেখার জন্য। আর জানি ভিডিও অনেক লেট আসছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবে। আর দাড়িটা কেটে পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে, কত বছরের মতন লাগছে। আমি তো জানি যে একদম বাচ্চা বাচ্চা লাগছে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর এখন বাড়ি এলাম। বাড়ি আসতে প্রায় 8:30 বেজে গেল, তো এখন বাজে 8:20, আই থিঙ্ক 20-25 হবে আই থিঙ্ক। যেমন কি বললাম ওখানে যে বাড়ি যেতে 8:00 তো বাজবেই। তো আমি আর সময় দোকানে সিঙ্গাড়া ফিঙ্গাড়া খেলাম, আর সিঙ্গাড়া খাওয়ার পর ও নিজে চলে গেলো, ও নিজের বাড়ি চলে গেলো, আমি এখানে নিজের বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করছি। ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।